আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে শনিবার, শনিবার করছি তো এখানে আমি, সরি, এখানে আমি বুটগুলো আগে সকালে ভিজিয়ে রাখলাম, যাতে একটু ভিজিয়ে রাখলে জিনিসটা ভালো হয়, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি এটা ভিজিয়ে রাখছি। বুটটা ভিজিয়ে রেখে আমি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিব। তো আসলে হালুয়াটা তৈরি করার বেশি ইচ্ছা ছিল না, বাচ্চারা একদমই মানতে চাচ্ছে না, ওরা ওরা তো বাচ্চা মানুষ, বুঝে না আসলে কি করব। বাচ্চাদের অনেক সময় অনেক কিছু বোঝানো যায় না, তার জন্যই তো এখানে নাস্তাটা বানিয়ে নিয়েছি। আমি আর ফয়সাল নাস্তা করছি, চা নিয়েছি, ডিম আর পরোটা নিয়েছি। আমি ডিম খাবো না, ও ফয়সালকে খাওয়াবো ডিম দিয়ে আর আমি চা দিয়ে খাবো। আর সকাল নাস্তাটা আমি একদমই খেতে পারি না, জানি না কেন ভালো লাগে না খেতে, তারপরও একটু চাটা খেলে ভালো লাগে, তার জন্য চাটা নিয়েছি আর সঙ্গে একটু পরোটা দিয়ে ভিজিয়ে খাবো। আমি সবসময় রুটিই খাই, আজকে একটু পরোটা নিয়েছি। তো এই তো, আজকে আর রান্নার কোনো ভিডিও দিতে পারবো না, কেন হালুয়াই অনেক বড় ভিডিও হয়ে যাবে, মানে এমনিতে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ করবেন সাবস্ক্রাইব, আশা করব। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনি আগেই পেয়ে যাবেন। আর তো আমার সমস্ত কাজ সেরে নিয়েছি, এর মধ্যে রান্না সব কিছু। তো এটা আমি বোটটাও সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধটা খুব ভালো করে করে নিতে হবে। তো এখানে আমি বোটটা যে ব্লেন্ডারে ব্লেন্ড করব, তার জন্য এখানে আমি দুধ নিয়েছি। দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি, অনেকগুলো 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, দেখি কতটুকু লাগে আর কি। তো এখানে আমি মগে নিয়েছি দুধগুলো, তো লাগলে পরে আরো নিব। তো এখানে আমি দুধ দিয়ে, আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু পানি দিয়ে করতে হয়, না হলে ঘুরে না, তার জন্য আমি দুধ দিয়ে করব, পানি দিলে টেস্টটা ভালো হবে না। তো দুধটা আমি দিয়ে দিয়ে ব্লেন্ডটা করে নিব সবগুলাই, আসলে বাটা সম্ভব না, এগুলো আগে হয়তো বাটতাম, এখন আর বাটা হয় না, এখন সব তো ইলেকট্রিক যুগ, সব আমরা সুবিধা পেয়ে অনেক আর আগের মতো করতে চাই না, আগে তো বেটেই নিতাম। তো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে ব্লেন্ডটা, একদম মানে হচ্ছে ক্রিমি ক্রিমি, কেকের ব্যাটারের মতো হয়েছে, একটু পাতলা হয়েছে, কিন্তু আমি জাল দিয়ে এটা ঘন করে নিব, একটু কষ্ট হবে আমার। আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, জানি না কে কতটুকু দেখবেন। তো এই হালুয়াটা তৈরি করতে আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেছিল। তো এখানে আমি একটু ডালটা দিয়েছি আর ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি। ডালটা আমি একটু দিই, আমার ভালো লাগে, জানি না কার কেমন লাগবে, ডালটা দিলে আমার একটু ফ্লেভারটা ভালো লাগে, তার জন্য দিয়েছি। তো এখানে ডালটা যখন একটু ঘিটা গরম হয়ে যাবে তখন আমি আমার এই যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। আসলে বুটের হালুয়া তো সবাই করতে জানে, জাস্ট আমি যেটুকু করছি আমি সেটুকু শেয়ার করছি। আর আসলে এই হালুয়াটা করার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের জন্য, আর দেখা গেল এখানে অনেক সময় সবাই দিনে অনেক গরিব মানুষ আসে, তাদেরকেও একটু দিতে পারবো, আর বাসায় যে খালা আছে কাজ করে যে তাদেরকে, তাকে একটু দিব, না হলে আসলে তাদের মনটা ছোট হয়ে যায়, আর যদি বলি যে না করি নেই হয়তো বিশ্বাস করবে না, তার জন্যই করা আর কি। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা যার যার পরিমাণ মতো দিবেন, আর একটু লবণও দিব, মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে একটু টেস্টটা ভালো হয়, তার জন্য এখানে লবণটা একটু দিলাম আমি। তো চিনি দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিব, চিনি দেওয়ার পর কিন্তু এটা আরো পানি ছেড়ে দিবে,
তখন আরেকটু পাতলা হয়ে যাবে। তো আমি এটা অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি, আর এই বুটের হালুয়াটা কিন্তু অনেক ফুটে উঠে উপরে। তো সবাই একটু সাবধানে এটা করবেন, আর নাড়া চাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। তো লেগে গেলে কিন্তু ওইটা একদমই আর ভালো লাগবে না খেতে। তো এখানে আমি একটু 1 কাপ পরিমাণ দুধের গুঁড়া দিয়ে দিলাম। আর ঘি তো আমি দিয়েছিলাম আগে, আর এখন আর একটু দিয়ে দিচ্ছি। আর ঘি তো একটু কম খাওয়াই ভালো শরীরের পক্ষে, যতটা কম তেল ঘি এসব কম খাওয়াটাই আমাদের জন্য বেটার। তো এখানে আমি এটা আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো এটা আমার বোটের হালুয়াটা অলরেডি হয়ে গেল, হয়ে এখন আমি এটা নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, এটা ডালটা দিয়েছি আরও, তো আর একটু শক্ত হয়ে যাবে। তো আমি সুজির হালুয়াটা করার জন্য এখানে আমি বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে নিয়ে আমি কষিয়ে নিব হাতে, একটু ঠান্ডা হয়ে গেলে তাহলে উপরে ছোলাটা উঠে আসবে। আর সুজির হালুয়াটা আমি একটু দানা দানা করে করি, এই হালুয়াটা খেতে আমার ভালো লাগে, একটু মিষ্টি কম দিয়ে করি আর কি। তো এখানে আমি সুজিটা একটু ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত সুজি থেকে একটু ভাজা যে ঘ্রাণটা আসে তার সেই পর্যন্ত একদম লাল করে ফেলবো না। আবার খেয়াল রাখতে হবে যেন নিচে না পুড়ে যায়, পুড়ে গেলে কিন্তু সব কিছুই দেখতে সাদার মতো যদি কালো কালো থাকে দেখতে অনেক খারাপ লাগবে, তো সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আর এইসব কাজ করার সময় খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে, অধৈর্য হলে এইসব কাজ করা যাবে না। আমার এই হালুয়াটা তৈরি করতে, হালুয়া দুটা তৈরি করতে 2.5 ঘন্টা লেগেছে, চুলার সামনে থেকে একটু মানে সরতে পারি নাই। তো আমি এটা ভেজে নিচ্ছি। ভেজে নাও হয়ে গেলে আমি এখানে ঘি দিব, 2 টেবিল চামচ পরিমাণ দিলাম ঘিটা। ঘি দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, তারপর ঘির মধ্যে একটু ভাজা হবে আর কি একটু। আর পানিটা আমি খুবই কম দিব, ও সরি পানি তো দিব না, এখানে আমি দুধ ইউজ করব, গুঁড়া দুধ এবং লিকুইড দুধ দুইটা ইউজ করব। তো সেটাও দুধটা ঘন করে নিয়েছি আমি আগে থেকেই। আসলে আমি যদি কোনো জিনিস মানুষকে দেই বা কিছু কাউকে দিই সেটা একটু ভালো করে করার চেষ্টা করি, যেহেতু কালকে আমি এগুলো আমার খালা তারপর আরও যারা আসবে তাদেরকে দিব, তার জন্য একটু ভালো করে করার চেষ্টা করছি। জানি না কতটা ভালো হয়েছে সেটা আপনারা বলবেন, কমেন্টস করবেন, ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন, কমেন্টসের আশায় থাকবো। আর আপনার একটা কমেন্টসে কিন্তু আমি আমার অনেক উৎসাহ বাড়িয়ে দিবে। আর সবাই বলতে হালুয়া এসব করা তো ঠিক না, আসলে আমরা সারা বছর করি না, একদিনের জন্য করি, এগুলো অনেকে করে দেখা গেলো রাতে নামাজ পড়ে না, তার জন্য আমি এর জন্য একটু আগের দিন বানিয়ে ফেললাম যাতে কালকে একটু কষ্ট কম হয় শরীরে, তো নামাজটা যেন পড়া যায়। তো এখানে আমি দুধটা দিয়ে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর এটা একদম সিদ্ধ হয়ে যাবে না, একটু দানা দানা থাকবে এটা। আমার কথা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলেও আমাকে ক্ষমা করে দিবেন। গুঁড়া দুধ দিব এবং বাদাম গুঁড়া দিয়ে সুন্দর করে আরেকটু নেড়ে চেড়ে নিলেই হালুয়াটা রেডি আমার। আসলে আমি হালুয়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জানি না এই ভিডিওটা কে কতটুকু দেখবেন। যদি সবাই একটু পুরো ভিডিওটা দেখেন অনেক খুশি হব। আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না, স্প্যাম কমেন্ট করলে আপনার চ্যানেলের ক্ষতিটা বেশি হবে আমার থেকে। আমি হয়তো আপনার চ্যানেলটা আপনার কমেন্টসটা ডিলিট করে দিব, কিন্তু যেটা আপনি করবেন সেটা কিন্তু থেকে যাবে। তো সবাই একটু সাবধানে কমেন্টস করবেন, অন্তত 3 মিনিট দেখার চেষ্টা করবেন, 3 মিনিট না দেখে কখনো কমেন্টস করবেন না। তো এই তো হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেল, আমি আর সেইভাবে বললাম না, আপনাদের সাথে কথাই বললাম। তো যাই হোক,
এখন আমি হালুয়াগুলো একটু আমি এখানে ট্রের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, ঘিটা একটু মেখে নিলে তাহলে নিচ থেকে তাড়াতাড়ি যে হালুয়াটা তুলে নিব সেটা উঠে যাবে, না হলে কিন্তু লেগে থাকবে আবার। তার জন্য একটু ঘিটা আমি হাত দিয়ে করে নিচ্ছি, 2 চামচ ঘি দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপরে তো প্রসেস আমরা সবাই জানি, আর কি বলবো, আপনারা একটু দেখুন, দেখলেই যারা একদমই জানেন না হয়তো তাদের উপকারে আসবে, তাদের জন্যই আমার এই ভিডিওটা দেওয়া, আর যারা জানে তাদের তো জানেই। তো সুজি হালুয়াটা আগে করে ফেললাম, এখন বুটের হালুয়াটা আগে ট্রেতে ঢেলে দিব। আর দুধ দেওয়ার কারণে হালুয়াটা অনেক সুন্দর মসৃণ হয়েছে, আর খুব স্মুথ, ক্রিমি ক্রিমি একটা ভাব হয়েছে, অনেক দুধ বেশি পরিমাণে দেওয়া হয়েছে তার জন্য, আর খেতেও ভালোই হয়েছে আর কি। তো এগুলো একটু শুকিয়ে যাওয়ার পর আমি একটু ছুরি দিয়ে এগুলো কেটে কেটে নিব। এখন যদি না কাটা হয়, একটু নরম অবস্থা থাকায়, তাহলে বেশি যখন এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর কাটলে ভালো লাগবে না, তার জন্য একটু নরম নরম থাকা অবস্থায় আমি কেটে নিচ্ছি যাতে কাটার শেপটা সুন্দর হয়। এটা আমি আবার রেখে দিব প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো বাহিরে, তারপর তুলে তুলে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমি কেটে নিচ্ছি, আর এগুলো যখন করছিলাম তখন আমার বাচ্চারা সাইডে অনেক দুষ্টামি করছিল, কেউ কিসমিস ধরে, কেউ বাদাম নেয়, মানে কি যে বিরক্ত, মানে খুব দুষ্টামি করছিল ওরা। তো আমি এগুলো একটু ডেকোরেশন করে নিব বাদাম আর কিসমিস দিয়ে। সুজির হালুয়াটা, বুটের হালুয়াটা খেতে ভালোই হয়েছিল আর কি, নিজের প্রশংসা নিজেই করছি, আমার কাছে ভালোই লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো বাচ্চারা বলছিল আম্মু হালুয়া দিয়ে একটু পাতা বা এগুলো কিছু তৈরি করো, তো আমি ওদের জন্য তৈরি করছি আর কি, ওরাই খাবে এগুলো, একটু দুষ্টামি করছি আর কি। তো দেখলাম না ভালোই হয়েছে। আর আপনারা তো সবাই জানেন আমার আরেকটি চ্যানেল আছে, শোপিস শপ 2018, তো ওই চ্যানেলে তো আমি অনেক শোপিস তৈরি করি, আর আমি অনেক শোপিস ফল অনেক মোটামুটি ক্লে দিয়ে তৈরি করি, তার জন্য ভাবলাম সেই শেপেই কিছু তৈরি করে দিই ওদের। তো পাতা, কিছু পাতা আর কিছু একটা ফল, একটা আপেল, একটা বাঙি তৈরি করে দিচ্ছি ওদের। তো এটা শুকিয়ে নিলে তো আরও সুন্দর হবে এগুলো, তো যদি কেউ তৈরি করতে চান তো করে নিতে পারেন এইভাবে। আমি আসলে বাচ্চাদের জন্যই করছি, ওরা পছন্দ করলো, তার জন্য প্রথমে একটা দুষ্টামি করে করলাম, তারপর কিছু করে নিলাম। তো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন, আর সবাই খুব সুন্দর কাটান কালকের দিন, আর সবাই নামাজ পড়ে দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সবাইকে খুব ভালো রাখে, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর সবাই খুব ভালো থাকবেন, এই দোয়াই করবো আল্লাহ তাআলার কাছে।
তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।